হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্রেকিং নিউজ, বুবলি কি করছে এখন আমেরিকায় তা আপনাদেরকে জানাচ্ছি। তবে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। বুবলি এখন আমেরিকায় বেশ বিপদে আছেন। তার যে সহায় সম্বল ছিল এবং টাকা পয়সা দিয়ে শাকিব খান পাঠিয়েছিলেন তা প্রায় শেষ হয়ে গেছে। শাকিব খান এই মুহূর্তে বুবলিকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং ক্রেডিট কার্ডেও বুবলির কোনো টাকা পয়সা নেই, কেননা তিনি প্রয়োজনের থেকে বেশি খরচ করে ফেলেছেন। বুবলি হয়তো মনে করেছিলেন শাকিব তাকে সারা জীবনে তার জীবনে রাখবে এবং এইভাবেই তার খরচাখরচ দিতে থাকবে। এখন বুবলির কী হবে? বুবলি প্রায় কান্নাকাটি করছেন এবং তার ফেসবুকে স্ট্যাটাস এবং সে লাইভে এসে আবার চলে যাচ্ছেন। এদিকে বুবলির অবস্থা এখন বেশ খারাপ, তা আমেরিকায় তার বেশ কিছু বন্ধু বান্ধবের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। বুবলি নাকি আমেরিকাতে গিয়ে যে সন্তান প্রসব করেছেন তারও একটি সিটিজেনশিপের জন্য তিনি আবেদন করে দিয়েছেন এবং অনতি বিলম্বে হয়তো সে সিটিজেনশিপ পেয়ে গেলে বুবলি আমেরিকাতে বসবাস করতে পারবেন। কিন্তু কি হবে তার বিবাহিত জীবনের অথবা সাংসারিক জীবনের তা এখনো জানা যায়নি। শাকিবের সাথে যে ঝামেলা চলছিল বুবলির তা হয়তো বা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আসলে কি বুবলি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? আসলে কি বুবলি সবকিছু ঠিক হবে? বুবলিকে আবারও সিনেমাতে আসতে পারবেন কিনা তা এখনো জানা যায়নি। এদিকে বুবলির মতো এরকম নায়িকাদের নিয়ে মিশা সওদাগর বলেছেন যে এরা আসেই মেয়েদের সংসার নষ্ট করতে, আমাদের নায়িকাদের জীবনটাকে শেষ করতে। এদেরকে আমাদের সিনেমা জগৎ থেকে বয়কট করে দেওয়া উচিত অনতিবিলম্বে, এদেরকে পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত। প্রসঙ্গত জানিয়ে রাখি, অপু বিশ্বাস এবং শাকিব খানের সংসার ছিল প্রায় পুরনো 10 বছরের। অপু বিশ্বাস যখন ইন্ডিয়াতে চলে যায় শাকিব খানের সাথে সংসার করার মাঝখানে তার সন্তান জন্ম দেওয়ার জন্য, তখন বুবলি শাকিবের জীবনে এসে সিনেমা জগতে ঢুকে। যদি শাকিব খানকে প্রথমে বুবলি পরিবার একসেপ্ট না করলেও এক সময় শাকিব খানকে একসেপ্ট করে নেয় বুবলির পরিবার। এরপর আর বুবলিকে কখনো পেছনে ফিরে তাকাতে হয় না। শাকিব খানকে ধরে বুবলি সিনেমার প্রথম থেকে প্রথম পর্যায়ে তিনি চলে যান এবং শাকিব খানের নায়িকা হয়ে যান। প্রিয় ভিউয়ার্স, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।